দেখি তো কি পড়া দিয়েছে। দেখি ম্যাম কি পড়া দিয়েছে, দেখি কি পড়া দিয়েছে, ম্যাডাম পড়া দেয়নি। ডোনা কি করছো? তুমি বাংলাতে মেসেজ করছো না তো? আজকে তো ডোনার রেজাল্ট, কিন্তু ইন্টারনেটটাই কাজ করছে না, কি করব কিছুই বুঝতে পাচ্ছি না। নেটে কাজ করছে না, দাঁড়া একটু সবাইকে ফোন করি, সুতপাকে আগে ফোন করি। ও বিজি, রিয়াকে করি, রিয়ার মাকে করি। হ্যালো, হ্যাঁ বলছি, রেজাল্টের কি হলো রিয়ার? কি সব বিষয় পাস করেছে, শুধু ইংলিশে পাস করেনি, ইংলিশে ফেল। ও নো, আমি তো ডোনার রেজাল্টই দেখতে পাচ্ছি না, সারা দিন বাড়িতে ইন্টারনেট নেই। ইতনি খুশি, ইতনি খুশি বুঝাস। ও নো, একটু করে তুমি দেখে দাও তো, দেখো তো ম্যাডাম সবাইকেই পাঠিয়েছে, ডোনার রোল হচ্ছে 5-5, শিগগিরই দেখো তো, শিগগিরই দেখো। আমি কখন দিয়ে চিন্তা করছি, ডোনাও বলছে যে মা রেজাল্ট বেরিয়েছে তাড়াতাড়ি করে দেখতে, কিন্তু নেটই নেই কীভাবে দেখবো বলো, তুমি তাড়াতাড়ি দেখো, দেখে আমাকে শিগগিরই জানাও, শিগগিরই। কেউ ফোন তুলছে না এখন, তুমি যাও হোক তুললে। কি ডোনাও ইংলিশে ফেল? ও নো, কি করে পসিবল হয়? ডোনা তো সব ভাইকে ইংলিশে মেসেজ করে, তাও ডোনা ইংলিশে ফেল করলো কি করে? না না, এটার কোনো ব্যাপার আছে না, না এটা তো হতেই পারে না, ইংলিশে ও কী করে ফেল করবে? ও তো ইংলিশে কি সুন্দর সবাইকে মেসেজ করে, তাহলে ডোনা ইংলিশে কিভাবে ফেল করতে পারে? এতগুলো সবাইকে এখনো একটু আগে পর্যন্ত ডোনা ইংলিশে মেসেজ করছিল, সে কী করে ইংলিশে ফেল করতে পারে আমি বুঝতেই পারছি না। কেন টুপুর বাস করেছো? টুপুর ও ইংলিশে বাস করেছো, ও কী করে বাস করলো? ও তো সবাইকে বাংলায় মেসেজ করে, টুপুর ইংলিশে কিভাবে বাস করলো? ইংলিশে ফেল করেছো? ও নো, তুমি সব লিখেছো আমি জানি। ডোনা চল তাহলে সবাই মিলে আন্দোলন করি, মানছি না মানবো না, মানছি না মানবো না। বন্ধুরা, জাস্ট 2 মিনিট কথা বলার জন্য এসেছি। ভিডিওটা তোমরা দেখলে অনেকে আনন্দ পেয়েছো, অনেকে রাগ হয়েছে, তাই না? কিন্তু আমি জাস্ট তোমাদের এটা বোঝাতে চেয়েছি যে 2022-এ পড়াশোনার এই অবস্থা, ঠিক আছে? তো তোমরা অনেকেই দেখেছো, আমি জাস্ট একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে জিনিসগুলো, মানে ছোট্ট একটা নাটকের মাধ্যমে জিনিসগুলো তোমাদের কাছে তুলে ধরলাম। তো এটার জন্য কাউকে দোষী আমার মনে হচ্ছে না, কারণটা হচ্ছে শিক্ষা ব্যবস্থা এখনকার এতটা উন্নত হয়ে গেছে যে এখনকার শিক্ষা আমাদের সময় কি ছিল, যে আমরা পরীক্ষার রেজাল্ট যখন বেরাবে, মা এক মিনিট, রেজাল্ট যখন বেরাবে তখন আমরা কি করতাম, 2 দিন আগের থেকে ঘুম বন্ধ হয়ে যেত, যে কি হবে রেজাল্ট, কি পাশ করব, কি মানে মানে এরকম চিন্তা ভাবনা, পাশ করব কি ফেল করব, ফেল করলে কোথায় যাব, কোথায় লুকাবো, মামা বাড়ি পালাবো কি পিসির বাড়ি পালাবো, এই সব চিন্তা ছিল। কিন্তু এখনকার চিন্তা ভাবনা ছেলেমেয়েদের অনেকটাই আলাদা, দুটো কথা বলো তুমি, ছেলেমেয়েদের চিন্তা ভাবনা অনেকটাই আলাদা। তাই জন্য কি করতে হবে, বাবা মাদের ছোটো থেকেই বন্ধুর মতন মিশতে হবে, আর ছেলেমেয়েদেরকে বলছি পড়াশোনাটাকে পড়াশোনা হিসেবেই নিতে হবে। যে এখনকার যেমন 8 অবধি বলতে গেলে 8 অবধি পাশ সবাই, তো এই অনেক সময় এই জন্যই হয়তো অনেক ছেলেমেয়েরা বাচ্চা থেকে ওদের মনটা কি যে সবাই তো পাশ করবে 8 অবধি, তাই জন্য সেরকমভাবে পড়াশোনাটা করে না, তারপরেই কি 9-10-এ প্রবলেম হয়। তো এটাই বলবো সবাইকে, ছোটো থেকে প্রথম থেকে পড়াশোনা শুরু করো। ফেল করাটা কিন্তু একদমই নিরাশ হয়ে পড়লাম, ফেল করলাম মানে জীবন শেষ, একেবারেই নয়। বাবা মাদের এটাও বোঝাতে হবে যে ফেল করা মানে সব কিছু শেষ হয়ে যায়, এটা একদমই নয়। এই বছর ফেল করেছো, আবার ভালো করে পড়াশোনা করো, নেক্সট বছর অনেক ভালো রেজাল্ট হবে, তাই না? ফেল করলেই যে সেই জায়গাটাই যে জীবন থেমে থাকে একদমই নয়। অনেকে পড়াশোনা পারে না, অন্য কোনো অনেক সাইড আছে সেগুলোও করে, সেগুলো যদি তারা সেই সবে যদি তারা পারদর্শী হয় তো সেগুলো করুক, কোনো অসুবিধা নেই। কিন্তু একটা যেহেতু ডিগ্রি দরকার, তার জন্য আমাদেরকে পড়াশোনা করতে হবে, আর পড়াশোনা না করলে
এই অবস্থা হবে কিন্তু তার জন্যই বলছি ছোট থেকে সবাইকে ঠিকভাবে পড়াশোনা করতে হবে আর বাবা মাদের বলছি ছেলে মেয়েদের সঙ্গে একদম বন্ধু হিসেবে মেশো আর বাবা মায়েদের উদ্দেশ্যে বলছি ছেলে মেয়েরা যদি ফেল করে একদমই বকাবকি করা উচিত নয় কারণ এখনকার ছেলে মেয়েরা প্রচণ্ড পরিমাণে সেন্সিটিভ আর সোশ্যাল মিডিয়া বলো টিভি বলো যে কোনো জায়গায় সব জায়গায় ওরা এমন কিছু দেখে অভ্যস্ত এর জন্য ওদের মানে কি বলবো ওদের মাথায় শুধু ওগুলোই ঘুরে বেড়াচ্ছে তাই জন্যই ওরা ভুলভাল কাজ করে চলছে এখন তো এটাই ফেল করা মানে আন্দোলন আচ্ছা তিনটে কথা ডোনা বলছে পাঁচ মিনিট নিয়েছি তো আর তিনটে কথা বলবো যাই হোক এইটুকুই বলার ছিল তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো বলো আমাদের সময় শিক্ষা ব্যবস্থা পুরোটাই আলাদা মানে আমরা পড়াশোনাটাকে না ভালোবেসেও পড়তাম মজা করেও পড়তাম আবার ভয় পেয়েও করতাম এরকমই ভালোবেসে করতাম কিছু নতুন নতুন চ্যাপ্টার পড়তে ভালো লাগতো আর মজা করে পড়তাম ম্যাডামরা বেশ ভালোভাবে বুঝিয়ে দিত মজা করেই বুঝিয়ে দিত হাসি খেলার মধ্যেই পড়াটা হয়ে যেত আর ভয় করতাম যে পরীক্ষার সময় পাশ করতে হবে তো এটাই আর এখনকারের পড়াশোনাটা কি বলবো বুঝে পাচ্ছি আর সবার শেষে একটা কথাই আমি বলতে চাই যে একটু শিক্ষা ব্যবস্থাটার দিকে নজর রাখা তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে সবাই ভালো থাকো সুস্থ থাকো অবশ্যই পড়াশোনা করো একদম ভেঙে পড়ো না আর টাটা টাটা টাটা।